বাংলাদেশ জাতীয় কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাল। মুদ্রামান 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো ইতিহাসের সূচনা হয়েছিল। 11 জানুয়ারি মনিদীপ ফখরুদ্দিনের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এদেশের ক্ষমতা গ্রহণ করেছিল এবং সেদিন থেকেই বাংলাদেশের জাতীয় শক্তির উপর নির্যাতন শুরু হয়েছে। 2007 সালের 7ই মার্চ আমাদের নেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় বন্দী করা হয়েছে। এরপরে আমাদের নেতৃদেশ নেতৃবেগম খাদেজিকে বন্দি করা হয়েছে। আমরা আজকে বলতে চাই যে মামলাগুলো অনির্বাচিত সময় করা হয়েছিল আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে, দেশ নেতৃবেগম খাদেজার বিরুদ্ধে, ঠিক একই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল সেই মামলাগুলো আসলে কোথায়। আজকে শুধুমাত্র রাজনৈতিক কারণে নিচের অবসর্ত হয়ে আমাদের নেত্রী দেশ নেতৃবেগম খাদেজা জিয়াকে জেলখানে আটকে রাখা হয়েছে। অথচ মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের যে মামলা দায়ের করা হয়েছিল অনির্বাচিত সময়ে, সেই মামলা কোথায়। বাংলাদেশ ছাত্র সমাজ সেই বাংলাদেশ ছাত্র সমাজ আজকে জানতে চায়, বাংলাদেশ ছাত্র সমাজ আজকে জানতে চায় শেখ হাসিনার বিরুদ্ধে মিটুর ট্যাঙ্ক কলেজে মামলা করা হয়েছিল সেই মামলা আজকে কোথায়। তা আজকে যে ছাত্র সমাজ জানতে চায়। মুদ্রাবাদ আপনারা জানেন আমাদের নেত্রী দেশ নেত্রীগণ খাদেজাকে মাত্র 2 কোটি টাকার দুর্নীতি আমরা আজকে আটকে রাখা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই সাভারের রানা প্লাজার ঘটনায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ১৭ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু আজকে সরকার এই টাকা কোনো জবাব দিতে পারছে না। আপনারা জানেন আইরা সহ যত প্রকার দুর্যোগ বাংলাদেশ হয়েছে, সকল প্রকার দুর্যোগ কালীন সময়ে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ১৭ কোটি টাকা জমা হয়েছে, কিন্তু সেই টাকার কোনো হিসাব আজকে সরকার দিতে পারছে না। তাই আমরা বলতে চাই দেশ নেতৃত্বগণ খাদেজাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক বাহিরবর্তী করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আজকে আমাদের নেত্রী দেশ নেতৃত্বগণ খাদেজাকে বন্দী করে রাখা হয়েছে। আজকে যদি দেশ নেতৃত্বগণ খাদেজা মুক্ত অবস্থা থাকতেন তাহলে সরকার কোভিড 19 নির্বাচন করতে পারত না। আজকে যদি দেশ নেত্রী বেগম খাদেজা মুক্ত অবস্থা থাকতেন তাহলে এদেশের মানুষের ভোটাধিকার গ্রহণ করা সম্ভব হতো না, দেশের মানুষের অধিকার গ্রহণ করা সম্ভব হতো না। তাই বলতে চাই সম্পূর্ণ রাজনৈতিক ভাবে রাজনৈতিক উদ্দেশ্য চারিত্র করার জন্য আজকে আমাদের নেত্রী দেশ নেত্রীগণ খাদেজাকে জেলখানে আটকে রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্র আজকে বলতে চায় দেশ নেত্রীগণ খাদেজা মুক্তি করার জন্য যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় ছাত্র সামনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ নেত্রীগণ খাদেজাকে মুক্ত করে এই পক্ষে ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, বাংলাদেশ ধন্যবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র ধন্যবাদ। তারিখ মানে নতুন পৃথিবী, নতুন সম্ভাবনা, তারিখ মানে আগামী দিনের সোনালী আলোর কণা। প্রিয় সংগ্রামী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাসান বিন সোহাগ, সাবেক সদস্য স্বেচ্ছাসেবকদের উপস্থিত হয়েছেন সাজ্জাদুল হামাদ সাজ্জাদ, সহসভাপতি তেজগাঁও কলেজ ছাত্রদল, প্রত্যেককে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগঠনের সহসাধারণ সম্পাদক রাব জুবায়ের, আমরা উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় সংগ্রামী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি জনাব তরিকুল ইসলাম টিটু, জনাব তরিকুল ইসলাম টিটু। প্রিয় নেতৃবৃন্দ, আমি বেশি কথা বলতে চাই না, আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন যাদের হাত ধরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম রাজনীতি করেছি, সেসব নেতৃবৃন্দরা রয়েছেন, স্থায়ী কমিটির নেতারা রয়েছেন, সবাই কথা বলবেন, তাদের কথা আপনারা শুনবেন। আমি শুধু একটি কথা বলবো, এদেশের গণতন্ত্রকে মুক্ত যদি করতে চান
এদেশের গণতন্ত্রের মাতাকে যদি মুক্ত করতে চান, বাংলাদেশকে যদি বাঁচাতে চান, আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে চান, তাহলে সবাই একযোগে কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথের আমার প্রস্তুতি নিয়ে আর কোন উপায় নেই। সবাই একযোগে ছাত্র নেতাদের প্রথমে এগিয়ে আসতে হবে, এটাই স্বাভাবিক। এদেশের ছাত্র সমাজ আপনারা যারা রয়েছেন, আমি কিছুদিন আগেই সাবেক হয়েছি, আপনারা যদি আজকে এই কাজটি না করতে পারেন, ভবিষ্যৎ প্রজন্মে প্রজন্ম আপনাদের এবং আমাদের দায়বদ্ধ করে রাখবে এবং আগামীতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখ দেখাতে পারবো না। সবাইকে আমি অনুরোধ করবো, এদেশের গণতন্ত্রকে যদি মুক্ত করতে চান, বাংলাদেশকে যদি বাঁচাতে চান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে চান, সবাই একযোগে কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ মাতা দেবেন খোয়াজা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় সংগ্রামী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোকরাঝাড় জেলা বিএনপির সাবেক সংগঠনী সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মীর শাহ আলম। আমরা উত্তরাঙ্গ ছাত্রফের আন্তরিক বাংলাদেশ ছাত্র ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্রদের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক শ্যামলী আক্তার। আমরা উত্তরাঙ্গ ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের 14তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এবং বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভা সংগ্রামের সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার বীর হালাল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত রয়েছেন। সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম, রাষ্ট্রীয় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক তুখোর ছাত্র নেতা, নব্বইয়ের আন্দোলনের অন্যতম মহানায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী ছাত্র দলের অহংকার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অহংকার, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাবিবুল নবিস খান সোহেল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের দুর্জয় কাপলাকে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সততা সাহসের একটা দৃষ্টান্ত আমরা যার মধ্যে দেখতে পাচ্ছি। ছাত্র দলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন, অন্যান্য নেতৃবৃন্দ, আলোচনা সভা দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে আসলে 111 এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সূচনা কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তার মাঝামাঝি সময় থেকে আমরা তখন রাজপথে কর্মী, এখনো কর্মী, তখন আর জুনিয়র কর্মী ছিলাম, এখন একটু সিনিয়র কর্মী,
তো আমরা তখনই আমরা দেখেছি, যদিও দল ক্ষমতায় ছিল, দেশি বিদেশি ঘরে বাইরে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে যখন রাজনৈতিক ভাবে মোকাবেলা করা যাচ্ছিল না তারেক রহমানকে, যখন মেধা প্রজ্ঞা বিচক্ষণতা দিয়ে তারেক রহমানের মেধা প্রজ্ঞা বিচক্ষণতাকে মোকাবেলা করা যাচ্ছিল না, তখনই তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় প্রপাগান্ডা, অসৎ প্রচারণা এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশে যেন কোন জাতীয়তাবাদী নেতা তৈরি হতে না পারে, আরেকজন শহীদ জিয়া, আরেকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেন তৈরি হতে না পারে, এজন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তখন থেকে শুরু হয়েছিল। যখন আমাদের নেতাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারে নাই, তখন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে 111 নামক এক ধরনের আর্মি ব্যাচ সরকার গঠন করে আমাদের নেতাকে শারীরিক ভাবে নির্যাতন করে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। সেদিন কারাগারের সেই অন্ধকার দিনগুলিতে মিনিমাম যে চিকিৎসা, সেই চিকিৎসাটাও আমাদের নেতা তারেক রহমানকে দেওয়া হয় নাই। বিনা চিকিৎসায় অন্ধকার কারাগারে দিনের পর দিন অসহ্য যন্ত্রণা সহ্য করে আমাদের নেতা জেলখানায় বন্দী ছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশে আর কোন জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব যেন তৈরি না হয়। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি, আমাদের নেতা বিদেশে চিকিৎসার জন্য আছেন, আগের চেয়ে অনেক সুস্থ আছেন, এই দল এবং জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, এবং ইনশাআল্লাহ আমাদের নেতার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জাতীয়তাবাদী শক্তি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা ওনাকে যতটুকু দেখেছি, আমরা খুব কম সময়ে দেখেছি, গতানুগতিক নেতার মতো ওনার চিন্তা ওনার কর্মকাণ্ড ছিল না। উনি সঠিক সময়ে সঠিক কাজটি সঠিক লোককে দিয়ে করানোর জন্য সমস্ত ধরনের সাপোর্ট দেন, সক্ষমতা রাখেন, ভবিষ্যৎ চিন্তা করা এবং ভবিষ্যৎ বাস্তবায়নের এক ধরনের সম্মানী শক্তি আমাদের নেতা তারেক রহমানের মধ্যে রয়েছে। স্টেটসম্যান বলতে যা বোঝায় তার প্রতিচ্ছবি আমাদের নেতা জানা তারেক রহমান। প্রিয় বন্ধুরা, আমাদের নেতা আসবে, কিন্তু আসার ক্ষেত্র আমাদের তৈরি করতে হবে। এই সরকার, এই ফেসিবাদী শেখ হাসিনা সরকার যদি জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকে, আমরা কিন্তু আমাদের নেত্রী, আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেমনি জেলখানা থেকে বের করতে পারবো না, আমাদের নেতা আসার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রস্তুত করতে পারবো না। এখান থেকে বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তায় কিন্তু আমাদের নেত্রী বন্ধী আছে। আমরা বলি জেলে তারা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, আমার নেত্রী আমার মা বন্দী থাকতে পারে না। আসলে কি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি? অনেক প্রতিকূল পরিস্থিতি আছে, অনেক বাধা বিপত্তি আছে, তারপরও জাতীয়তাবাদী শক্তি, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল যদি জেগে না ওঠে, জাতীয়তাবাদী ছাত্রদল যদি ভ্যানগার্ডের ভূমিকার মাধ্যমে এই সরকার পতন নিশ্চিত না করে, জাতীয়তাবাদী শক্তির ঘুরে ধারণা কিন্তু কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমি ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে ছাত্রদলের উপরে দায়িত্ব বেশি আমি মনে করি, আমাদের সংগঠনের দায়িত্ব কিন্তু রয়েছে। আমরা স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদলের সবসময় পাশেই থাকব, পিছনে থাকব, সামনে থাকব, কিন্তু নেতৃত্ব আমরা জাতীয়তাবাদী ছাত্রদলকে চাই। আমি আমার বক্তব্য লম্বা করব না, দেশনীতি বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিলেন আমাদের নেত্রী, দেশকে বাঁচাতে চেয়েছিলেন আমাদের নেত্রী, আর বাংলাদেশকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে আমাদের নেত্রীকে আগে বাঁচাতে হবে। আমাদের নেত্রীকে বাঁচাতে হয় জেল থেকে মুক্ত করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
কিভাবে আমাদের নেত্রী মুক্তি পাবে আমরা দেখতে চাই না, আমরা আমাদের নেত্রীকে আমাদের মাঝে চাই। রাষ্ট্রপতি দুর্বার করে প্রতিরোধ করে তুলতে হবে। মনে রাখবেন, বিপ্লবের নেতা কিন্তু মাঠ থেকেই তৈরি হয়। কে নির্দেশ দিল দৃঢ়টা সেদিকে তাকানোর চেয়েও আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য আমার ভিতরের দায়িত্ববে সবার আগে জেগে ওঠা দরকার। ইনশাআল্লাহ আমরা রাজপথে নামবো, আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, দেশে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। সেই কাফেলায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান থাকুক এবং 1/11 সময় যে ক্ষত বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, যা আজকে ক্যান্সার পরিণত হয়েছে, সেই ক্যান্সারকে আমরা সমূলে ধ্বংস করে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সেই প্রত্যয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, উত্তরাঞ্চল ছাত্র ফোরাম, বাংলাদেশ ছাত্র ফোরাম জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই সংগ্রামী আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তিতুমীর কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক রিয়াজ হোসেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব, রাজু, নূর হোসেন, ধনী সহ যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সংগঠন সম্পাদক রেদওয়ান বাবু, আমরা উত্তরাঙ্গ ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই সংগ্রামী এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, যার নাম এবং আন্দোলন দুটি সমর্থক শব্দ, রাজপথের কর্মী ধ্বজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর নবী খান সোহেল। জনাব হাবিবুর নবী খান সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 14তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন। সেদিনের সেই ঘটনাগুলো অনেকেরই আপনাদের সবার খেয়াল আছে, তাই না? যে দিনগুলোর কথা মনে হলেই গা শিউরে ওঠে। আজকেও যে আমরা খুব ভালো আছি তা কিন্তু একই রকম, কিন্তু যে ঘটনাটি আমাদের সবার বাকরুদ্ধ করে দিয়েছে, আমরা কোনোদিন ভাবিনি এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হবে। এটি সম্ভব নয়। হ্যাঁ, ষড়যন্ত্র চলবে, কিন্তু এই পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে আমাদের তারেক রহমান সাহেবকে জেলে যেতে হবে তা আমরা কখনো ভাবিনি। সেই জন্য সেদিনের এই ঘটনাটি আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। সেই দৃশ্য আমরা হয়তো কোনোদিনই ভুলতে পারবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝখান থেকে চলে যাবার পর ওনার সুযোগ্য স্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাবার স্নেহ মার স্নেহ দিয়ে তার দু সন্তানকে লালন করেছিলেন, গায়ে ফুলের টোকাও লাগতে দেননি। কিন্তু সেদিন আমাদের নেত্রীর মানসিক অবস্থা
হয়তো বা কারো পক্ষে অনুধাবন করা সম্ভব নয়, যখন মার কোল থেকে তার সন্তানকে, তার আদরের সন্তানকে কেড়ে নিয়ে যাওয়া হয়, ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। কেন সেই গ্রেপ্তার, কেন জননেতা তারেক রহমানের মেরুদণ্ডের উপর আঘাত হানা হলো, কেন পরবর্তীতে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো, এগুলো এখন আর অস্পষ্ট নয়, এখন সব পরিষ্কার। এক সময় ছিল যখন পৃথিবীতে রাজারা এক দেশ থেকে আর এক দেশ অভিযানে বের হতেন, রাজ্য বিজয় অভিযানে বের হতেন, তখন রাজাদের এই রাজ্য বিজয় অভিযানের মধ্যে যতটা স্বার্থ ছিল তার চেয়ে অনেক বেশি রাজা তার শক্তি প্রদর্শন করতেন, সম্রাট তার শক্তি প্রদর্শন করতেন, দেখো আমি কত শক্তিশালী একজন সম্রাট। মহামতি আলেকজান্ডার এক দেশের পর এক দেশ, এক রাজ্যের পর এক রাজ্য যুদ্ধ করে করায়ত্ত করেছেন নতুন নতুন রাজ্য, দেখানোর জন্য যে তিনি অনেক বড় শক্তিশালী একজন সম্রাট। আজকালকার যুগে বড় রাজ্যগুলো, বড় দেশগুলো ছোট দেশগুলোকে সেইভাবে আক্রমণ করে না, শুধু তককে তককে থাকে। কখন ছোট দেশের মধ্যে কোন স্বার্থ আছে, সেই স্বার্থটা কিভাবে আদায় করে নেওয়া যায়, এবং যুদ্ধ হয় অস্বীকার করবো না, সেই যুদ্ধ স্বার্থের যুদ্ধ। বিগত সময়গুলোতে মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশে অঞ্চলে যে যুদ্ধগুলো হয়েছে, সবকিছু সব যুদ্ধের পিছনেই তেলের স্বার্থ আছে। বাংলাদেশকে ঘিরে আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ আছে, যে স্বার্থগুলো আদায় করা যাচ্ছিল না। যদি দেশে একটি দেশপ্রেমিক শক্তি, একটি জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকে, অথবা বড় শক্তি হয়ে দেখা দেয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, বাংলাদেশকে ঘিরে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল না, সেই জন্য তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য। এরপর যখন জাতীয়তাবাদী শক্তির উত্থান হলো, তখন বিএনপি তাদের টার্গেটে পরিণত হলো, এবং জনাব তারেক রহমানের উত্থান হলো বিএনপি রাজনীতিতে, তখন তার মধ্যে তারা নিজেদের দীর্ঘমেয়াদী বিপদ লক্ষ্য করতে লাগলো এবং সুযোগের অপেক্ষায় থাকলো। এই সমস্ত ক্ষেত্রে পরাশক্তিরা যে দেশে টার্গেট করে, সে দেশের মধ্যে দালাল তৈরি করে, এবং বাংলাদেশেও তারা সাকসেসফুলি কিছু দালাল তারা তৈরি করতে পেরেছিলেন এবং দালাল সংগঠনও তৈরি করতে পেরেছিলেন, এবং ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো দালালদের দিয়ে তারা সেই সময় তাদের সুযোগকে কাজে লাগিয়েছিল এবং বেগম খালেদা জিয়াকে পরবর্তীতে গ্রেপ্তার করেছিলেন। তার আগে তারা জনাব তারেক রহমানকে কারারুদ্ধ করেছিলেন, তাদের সুযোগ সৃষ্টির জন্য, এবং তারেক রহমান, জনাব তারেক রহমানের, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মেরুদণ্ডে আঘাত করেছিলেন। সে আঘাত শুধু তার মেরুদণ্ডের উপর ছিল না, এদেশের জাতীয়তাবাদী শক্তির, দেশপ্রেমিক শক্তির মেরুদণ্ডের উপর আঘাত ছিল। সে এরপর
তাদের পরিকল্পনা মতেই সবকিছু হচ্ছে। আমাদের 54টি নদীর পানির সমস্যার সমাধান হলো না, কিন্তু নাম মাত্র রেভিনিউর বিনিময়ে আমরা ট্রানজিট দিয়ে দিলাম, তাদের স্বার্থ সুরক্ষিত। যে লক্ষ্যে তারা কাজ করেছিল সেই কাজ সফল হয়েছে এবং এখনো সফল হচ্ছে। কিন্তু শহীদ জি আমাদের মাঝে নেই, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছেন তারেক রহমান আজকে দেশের বাইরে, কিন্তু আমরা যারা আছি আমরা কিন্তু বেঁচে আছি। আজ হোক কাল হোক বাংলাদেশকে ঘিরে এই যে আধিপত্যবাদী শক্তি পরাশক্তিগুলোর যে ষড়যন্ত্র, আমরা শহীদ জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে সে ষড়যন্ত্র সফল হতে দেব না। কারারুদ্ধ করেছেন বেগম খালেদা জিয়াকে, সবাই জানে বেগম খালেদা জিয়াকে, অথচ অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। ছোটবেলায় প্রবাদ একটা জানতাম যে চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট, এই প্রবাদটা ইদানিং কিন্তু দেখা যায় না, খুঁজে পাবেন না চেয়ার মেক্স এ ম্যান। এই প্রবাদটা এখন আসলে মানে আমি বুঝি না, এটা এটা হাওয়া হয়ে গেছে। এখন যেটা এখন চলতেছে তা হচ্ছে এ লার্জ চেয়ার ডাজন্ট মেক এ কিং, কারণ ইদানিং কালে চেয়ারগুলো মানুষকে আর পারফেক্ট করতে পারছে না। একজন নেতা তিনি চেয়ারে বসলেই তার যেগুলো দুর্বলতা থাকে চেয়ারগুলো সেটা ঠিক করে দিত হয়তো বা আগে এক সময়। একজন রাজা দুর্বলতাগুলো যখন রাজা সিংহাসনে বসতেন, ওই সিংহাসনে বসার পর সিংহাসনে কিছু ক্যারিশমা থাকে না, রাজা দুর্বলতাগুলো ঢেকে দিত। এখন আর ইদানিং যায় না, যার জন্যে এই প্রবাদ এখন আর খুব একটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু যেটি এখন বাস্তবতা যে লার্জ চেয়ার ডাজন্ট মেক এ কিং, একটা বড় চেয়ারে বসলেই একজন রাজা হয়ে যায় না, এই সত্য আমাদের বারবার করে বিভিন্ন জন বুঝিয়ে দিয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের বিচারপতিরা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারের জায়গা, আস্থার জায়গা থাকার কথা। সেই চেয়ারগুলোতে যারা বসছেন তারা কি তাদের শপথ রাখতে পারছেন? কাজ করার কথা ছিল আপনাদের যেদিন শপথ নিয়েছেন, ভয় ভীতি বা আবেগ বশবর্তী হয়ে কোন ব্যক্তিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা কথা ছিল না আপনাদের, সেই শপথে ছিল না। কিন্তু ওই চেয়ারে বসে আপনারা বেগম খালেদা জিয়ার রায় দেওয়ার আগে 10 মিনিটের ব্রেক নিয়ে লাল টেলিফোনে কথা বলবেন এমনটি কথা ছিল না। সেদিন একটি মিটিং এ আমি দুঃখের সাথে বললাম যে আমরা এতদিন ধরে দেশ স্বাধীন হলাম, যে সেই বিচারপতি মোর্শেদ ওনার মতো বিচার যেন আমরা এখন আর প্রত্যাশা করছি, বিচারক যেন আমরা এখন আর প্রত্যাশা করতে পারি না। স্বাধীন আমরা এত বছর ধরে স্বাধীন হলাম, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতো বিচারপতি এখন আমরা দেখি না, এমনকি সিনহা সাহেবও যে সাহসিকতা দেখিয়ে দিয়ে গেছেন কিছুদিন আগে সেরকম বিচারপতিও আর আমরা দেখি না। বিচারপতির চেয়ারে বসে সবাই গোলামি করছেন, কার গোলামি করছেন? দেশের সবচেয়ে বড় দুর্নীতির মাধ্যমে যিনি ক্ষমতা দখল করেছেন
এর চেয়ে বড় দুর্নীতি কি হতে পারে? 104 মিলিয়ন মানুষ ভোটারের ভোটাধিকার আগের রাতে চুরি করে যিনি ক্ষমতা দখল করেছেন তার চেয়ে বড় দুর্নীতিবাজ হতে পারে? সেই দুর্নীতিবাজের টেলিফোনে আপনি রায় দিচ্ছেন বেগম খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। একদিন না একদিন বিচারপতি আপনাদেরও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। যে কথাটি আপনাদের বলতে চাই যে এ ধরনের মিটিং আসলে অনেক তো হলো, আমরা তো অনেক এ ধরনের মিটিং করলাম। মিটিং গুলো কেন করে মানুষ? জনমত তৈরি করার জন্য। জনমত তৈরি হয়ে গেছে। আজকে আমরা তারেক রহমানের, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 14তম কারাব বন্দী দিবসে আলোচনা করব, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি অন্যায় ছিল। এটা পুরো দেশবাসী জানে যে জননেতা জনাব তারেক রহমান নির্দোষ, বেগম খালেদা জিয়া নির্দোষ, এটাকে নতুন করে জানানোর কিছু নেই। সুতরাং মিটিং এর যে কাজ সে কাজগুলো হয়ে গেছে। এ দেশ এখন নতুন একটি গণ আন্দোলনের জন্য তৈরি, পারফেক্ট ব্রিডিং গ্রাউন্ড একটা নতুন গণ আন্দোলনের। সেই গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আসলে আমরা কেউই নিজেদের এখনো তৈরি করতে পারি। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে মিটিং। আচ্ছা ঠিক আছে, হচ্ছে করেন, কিন্তু রাজপথে নামার মানসিক প্রস্তুতি খালি নামলেই হবে না, নামছে তো আমরা মিছিল করছি। এই নামা নামা না, মিছিলে নামার পরই নীল রঙের পোশাক দেখলে দৌড়ানোর যে টেন্ডেন্সি এটা থেকে বেড়ে আসবে। নীল রং ঢাকায়, ঢাকার বাইরে হয়তো অন্য রং আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। রুখে দাঁড়ানো, ভুলে দাঁড়ানোর মেন্টালিটি এখন আমাদের তৈরি করতে হবে। মিছিল খালি মিছিল, মিছিল সেরকম মিছিল, মিছিলে মিছিল শুরু করলে এই জন্য পারমিশন নিতে হবে, তাহলে দেশ স্বাধীন করলাম কেন? আয়ুব খানের সময় তো পারমিশন লাগতো না, আমি জানি না, এখানে টুকু ভাই আছে সেই সময় ছাত্র আন্দোলন করেছেন, আমি জানি না সেই সময় পারমিশন নিতে হতো কিনা, পুলিশই ছিল না। আমরা দেশ স্বাধীন করলাম, এখন আমাদের পুলিশের পারমিশন নিয়ে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় কখন অনুমতি দিবেন, কেন? এটা কি আমাদের দুর্বলতা নয়? আসুন না একটু সাহস করে নামি, আসুন না আমাদের পিছনে পিছে বাঁশি বাজিয়ে কারা বাঁশি দেয় তাদের দিকে একটু ঘুরে তাকায়, তারা কে? তাদের বলি যে তোমরা যাদের ওই যে হাতের যে লাঠিটা দিয়ে আমাদের মারছ সেই লাঠিটা আমাদের টাকায় কেনা, যে পোশাকটি তোমরা পরেছ সেই পোশাকটি আমাদের টাকায় কেনা, যে বুটটি পরেছ সেই বুটটি আমাদের টাকায় কেনা, যে বেতন তোমরা পাও সেই বেতনের প্রতিটি টাকা প্রতিটি পয়সা এদেশের সেই সমস্ত জনগণের টাকায় কেনা যাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আবার নতুন একটা শুরু হয়েছে, কি বর্ষ, চাঁদাবাজির উৎসব, অফিসে অফিসে চাঁদাবাজি, দোকানে দোকানে এমনি ব্যবসা নেই মানুষের, ছোট ছোট দোকানদের যে কি দুরবস্থা, ছোট ছোট যারা ব্যবসায়ী তাদের যে কি দুরবস্থা, আমার মানে বড় ব্যবসায়ীদের অবস্থা ভালো না, সবাই বন্ধ করে দিবে এই অবস্থা, এর মধ্যে আবার চাঁদাবাজি কি করবে? নেতাকে স্মরণ করবে, আরে বাবা ভালোভাবে স্মরণ করেন, সুন্দরভাবে স্মরণ করেন, সমস্যা নেই, নেতার ছবি পিছনে লাগায় রাখলেন, সামনে ওই যে উশৃঙ্খল তরুণ তরুণীরা নাচবে আর বলবে আকমারে আকমারে,
আমরা কিন্তু ওনাদের বলতে চাই, দেখেন মানুষকে মানুষের জায়গায় রাখেন, মানুষকে দেবতা বানাতে যেন না। 72 থেকে 75 পর্যন্ত আপনাদের নেতাকে এইভাবে দেবতা বানানোর চেষ্টা হয়েছে, পরিণতি কি হয়েছে আর বলতে চাই না। শুধু আপনাদের নেতাই বলেছেন জাতি আজ ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে, আমাদের কথা নয়, আবার সেই খেলায় মেতেছেন। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মানুষ হিসাবেই আমাদের মাঝে রাখতে চাই। নতুন করে জিয়া বর্ষ কখনোই আমরা করব না, কারণ প্রতিটি বর্ষই বাংলাদেশে জিয়া বর্ষ। শহীদ জিয়া রহমানের অবদান অস্বীকার করে আমরা এক পা এগুনোর কোন অবস্থা নেই। কোথায় যাব? শহীদ জিয়ার অবদান যদি আমরা অস্বীকার করি তাহলে বাংলাদেশ আরেকটি মরুভূমিতে পরিণত হবে, উইদাউট গার্মেন্ট। তারপর ম্যান পাওয়ার, আমাদের ইকোনমি আছে, আছে ম্যান পাওয়ারের টাকা, গার্মেন্টস এর টাকা, এগুলো ছাড়া কি আমাদের কোনো ইকোনমি আছে? সুতরাং যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের গ্রামে গ্রামে ওই যে গ্রামের কৃষক বধু সন্ধ্যা হলে হারকিন জ্বালায় বা সুইচ দেয়, তখনই বলবে শহীদ জিয়া তুমি আজ আমাদের মাঝে নেই। বাংলাদেশের প্রতিটি কৃষক বলবে জিয়া তুমি আজ আমাদের মাঝে নেই। জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিটি দিনের সম্পদ, প্রতিটি ঘন্টার সম্পদ। জিয়া রহমানের নামে আলাদা করে কোনো বর্ষ আমরা কোনো দিন পালন করব না, তাহলে তাকে অপমান করা হবে, তাকে ছোট হবে। যাই হোক, তাই আপনাদের কাছে যে অনুরোধ, আসুন আমরা এই মিটিং চিটিং এসব একটু কমিয়ে দিই, দিয়ে এবার একটু একটু সাহস নিয়ে আমরা মাঠে নামি, দেখি কারা আমাদের বাঁশি বাজিয়ে পিছে লাঠি মারে। আমরা একটু ঘুরে তাকাই, বাবা তুমি কে, কোথেকে এসেছো, কবে এসেছো, একটু জিজ্ঞেস করি, একটু দাঁড়াই। জেলে যেতে হলে যাব, যাবেন না? নতুন নাকি? আসুন না সবাই, এখন আমরা এই কাজটা করি, করবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ যদি আমরা এইভাবে দাঁড়িয়ে যেতে পারি, কারো অনুকম্পার প্রয়োজন নেই, বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ মাঠে আমাদের মাঝে চলে আসবেন, আমাদের আন্দোলনের মধ্যে যাবে। কোথায় কত পুলিশ আছে, কত আছে আপনার দেখতে চাই, আমরা মাঠে দাঁড়িয়ে থাকবো, কত আঘাত করবেন করেন। এইভাবে যদি আমরা দাঁড়াই, সাধারণ মানুষ শুধু অপেক্ষায় আছে আমাদের সাথে যুক্ত হওয়ার। ঠিক না? পরিস্থিতি ঘুরে যাবে, আমাদের নেত্রী মুক্তি পাবে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ সসম্মানে আমাদের মাঝে ফিরে আসবেন। সেদিনের সেই সুন্দর ক্ষণের অপেক্ষায় আমরা থাকলাম। শহীদ জিয়া অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আলী, আমিনুল ইসলাম আমিনুল হক, এই পৃথিবীর হাজার বছরের যার বাবা
দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, দেশের রাষ্ট্রপতি ছিলেন, দেশের সেনাপ্রধান ছিলেন, যার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সৌভাগ্যবান সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চৌদ্দতম কারাবন্দী দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহজনক একটা জেলা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তরবঙ্গের সিংহ পুরুষ পাবনা জেলা বিএনপির অভিভাবক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জনাব উজ্জ্বল হাসান মাহমুদ টুসু আমাদের মাধব বিকাশের সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধা জনাব সেলিমা রহমান আছেন বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান আহমেদ আজম আছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী আমাদের পাবনার কৃতি সন্তান প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শুভ বিশ্বাস উপস্থিত আছেন বিএনপি ঢাকা মহানগরীর সম্মানিত সদস্য বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল হাসান সোহেল বিএনপি ক্রীড়া সম্পাদক আমদুল হক খাদ্য রেশনারি ফসল স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আব্দুল কাদের খানের গোয়েল ছাত্রদের বর্তমান সভাপতি নজরুল আহমদ খোকন চন্দন সহ উক্তি সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় ভাইরা দু মাসে আমি বক্তব্য বাড়াবো না সংক্ষেপে একটি কথা বলতে চাই আমি নবী খান সোহেল চলে গেছেন অনেক কষ্ট রেখে গেছেন থাকলে উত্তরটা শুনে যেতে পারতেন কেন যে চার দলীয় জোট 183 আসন বিএনপি এককভাবে পেল যে চার দলীয় জোট প্রায় 2000 মেজরিটি পেল সেই চার দলীয় জোটের ক্ষমতা শেষ হওয়ার কেন তার প্রধানমন্ত্রীকে জেলে যেতে হলো কেন যিনি ক্ষমতার কাছাকাছি ছিলেন না এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান জনাব তারেক রহমানকে কেন কারাগারে যেতে হলো কেন তার পিঠের মেরুদণ্ড ভেঙে দিল এই প্রশ্নগুলি আজকে অবশ্যই আমাদের সংজ্ঞা শক্তি ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র থাকবে তারপরও দেশে বেগম খালেদা জিয়াকে সাজানো মামলা দিয়ে 2 বছরের উপর তাকে কারাগারে রাখার পর তার জামিনটি পর্যন্ত দিচ্ছে না কেন কেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাষণ বাংলাদেশের মিডিয়াতে নিষিদ্ধ কেন এই কেন উত্তর আমাদেরকে খুঁজতে হবে এই সরকার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম সরকার আমরা বলতে পারি রাতের বেলা ভোট কেড়ে ক্ষমতা এসেছে সেটাও বলতে পারি আমরা কেন পারি না রাজপথে নামছে সে উত্তরটা দিবে কে সরকার কি আমাদের ফুলের বিছানা বিছিয়ে দিবে সরকার কি আমাদের সুযোগ করে দিবে অবশ্যই না এর উত্তর একটি সেটা হলো আমাদের সংগঠন বিএনপির মূল দল থেকে শুরু করে প্রতিটি সংগঠন যদি আমাদের শক্তিশালী থাকতো আমরা যদি মনে করি মুখে বলে দেশনেত্রী বেগম খালেদা আমার মাকে জেলে থাকতে দেবো না কারাগারে যেতে দেবো না বলতাম আমরা তার কার্যকর কি ভূমিকা রেখেছে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল 21 ফেব্রুয়ারি গেল সেদিন তো মিছিলে যাওয়ার কারণ নিষেধ ছিল না সেদিন তো মিছিলে গেলে তো কাউকে বাধা দিত না কেন সেদিন একজন ভাইস চেয়ারম্যানকে দেখলাম না স্থায়ী কমিটি দেখলাম না কেন 3 জন যুগ্ম উপদেষ্টা 2 জন যুগ্ম সম্পাদক কেন বিদ্যুতের দাম বাড়ালো পানির দাম বাড়ালো কেন প্রেস ক্লাবের সামনে একজন উপদেষ্টা একজন ভাইস চেয়ারম্যান কেন এই উত্তর আমাদের নিজেদেরকে দিতে হবে
আমি বক্তব্য মারা মানা প্রথমে করে যে সব শেষে কতটুকু ভালো খবর দিয়ে দিতে চাই। হতাশ হওয়ার কোন কারণ নেই, নিরাশ হওয়ার কোন কারণ নেই। এই সরকার যেভাবে নিজের ফাঁদে নিজে পড়ছে তাতে আমি মনে করি এই সরকার তার এই দুঃশাসন অপশাসন বেশি দিন চালাতে পারবে না। ঠিক দেশের নেত্রী বেগম খালেদা থেকে আটকে রেখে যদি মনে করে চিরদিন বেগম খালেদা থেকে আটকে রাখবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে বাংলাদেশে কোনদিন আসতে দিবে না। সরকার আহমকে স্বর্গে বাস করছে। তাই আমার শেষ কথা, সংগঠন শক্তিশালী করুন। এই সরকার তার দুষ্কর্মের কারণে নিজেরা জালের মধ্যে পড়বে। আমরা লাঠি দিয়ে পিটিয়ে সরকারকে আমরা বাংলাদেশকে উৎখাত করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশটির বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জাহান হক, বাংলাদেশ ছাত্র ফোরাম, উত্তরবঙ্গ ছাত্র ফোরাম জিন্দাবাদ। বাংলাদেশ ছাত্র ফোরাম এবং উত্তরবঙ্গ ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আমাদের প্রেরণা উৎস সংগ্রামের বাতিঘর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্দী কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত এই সভার স্নেহভাজন সভাপতি, সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, প্রখ্যাত রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির আর একজন বিজ্ঞ সদস্য আমার শ্রদ্ধাবাদক সেলিমা রহমান, মঞ্চে উপবিষ্ট চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমার একজন বন্ধু প্রদীপ সহসভাপতি, ওয়ান ইলেভেন পরবর্তীতে তারেক রহমানের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি এবং তাদের মামলা মকদ্দমা পরিচালনার জন্য তিনি নিরবিচ্ছিন্নভাবে ছুটি দিয়ে কাজ করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ক্রীড়া সম্পাদক আমিনুল হক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি, আমাদের সময় হয়ে গেছে প্রধান অতিথি সন্তোষমুখের অল্প কথায় আমার কথা শেষ। উত্তরবঙ্গ ছাত্র ফোরাম প্রথম যখন কথা বলার সুযোগ সীমিত সে সময় তারেক রহমানের কারামুক্তি এবং বন্দী দিবস উদযাপন দিয়ে শুরু করে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা আলোড়ন তৈরি করে। শান্ত পুকুরে ঢিল ছুড়লে যে ঢেউ পারে আঘাত করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম, জাতীয় ছাত্র রাজনীতিতে, পরবর্তীতে বাংলাদেশ ছাত্র ফোরাম সংযুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে আদর্শবাদ এবং সংগ্রামের যে সংকট, সেই সংকটের একজন কারিগর হিসাবে যারা ভূমিকা পালন করছে এই উত্তরবঙ্গ ছাত্র ফোরাম এবং বাংলাদেশ ছাত্র ফোরামের সংগঠক নেতাকর্মীদের আমি অন্তরের অন্তরস্থল থেকে অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশ একটি মুক্তির যুগ সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছে। আমি এখানে বসেই একটি
খবর পড়ছিলাম, বাংলাদেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, উনি আজকের খবরের কাগজে লিখেছেন, রাজনীতিবিদদের কথার বাইরে যখন সমাজ শক্তি এগিয়ে আসে, উনি বলছেন বাংলাদেশ একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে এসে দাঁড়ায়। সত্যিকার অর্থে বাংলাদেশ একটি বিপর্যয়ের মুখে এসে দাঁড়ায়, বাংলাদেশ একটি পরিবর্তনের যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়ায়। পরিবর্তন অনিবার্য করার জন্যে জাতীয়তাবাদী দল, তার কর্মী বাহিনী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন। 10,000 নেতা কর্মী এ পর্যন্ত এই দুঃশাসনের যাতাকলে জীবন দিয়েছেন। 25,00,000 নেতা কর্মী গৃহ আড়া মামলার আসেন এখানে উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল অতিথি এবং শ্রোতারা পর্যন্ত একাধিক মামলার আসাম। 10,000 প্রাণ বিসর্জন দিয়েছেন, রক্ত দিয়েছেন। 1,200 নেতা কর্মী ঘুম পেয়েছেন, এর মধ্যে জাতীয় সংসদের আমাদের সহকর্মী সদস্য ইলিয়াসেন, হিরু সহ ছাত্র নেতা, যুব নেতা, অসংখ্য নেতা, ঢাকা কলেজের ছাত্র নেতা, তিতুমীর কলেজের ছাত্র নেতা এখনো ফিরে আসেন। বিএনপি সমর্থক নয় শুধু, বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীরা আজকে ব্যবসা হারিয়ে গেছে, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের প্রাণ উষ্ণ হয়েছে, সবগুলো ইন্ডিকেশন বলে পরিবর্তন অনিবার্য। বাংলাদেশের বিচার ব্যবস্থা নেই, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে, তারেক রহমানকে মিথ্যে মামলা দিয়ে সারা দেশে একটি অপপ্রচারের একটি ধূম্রজাল তৈরি করা হয়েছিল। আপনারা শুনেছেন যে সেই হিটলারের বই বলতে চাইতে নিকৃষ্ট কায়দায় হাসিনার এই অপশাসন খালেদা জিয়ার বিরুদ্ধে চরিত্র হননে বলগাহীন অপচেষ্টা করে আমাদের মন থেকে খালেদা তারেক রহমানকে মুছে দিতে পারেনি, বাংলাদেশের ছাত্র যুবক তরুণদের মন থেকে মুছে দিতে পারেনি, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী তরুণ নেতা হিসাবে আজকে আবির্ভূত হয়েছে তারেক রহমান, সংগ্রাম এবং পরিবর্তনের প্রেরণায় পরিণত। যে আন্তর্জাতিক নীল নকশা, সেই নীল নকশার মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়েছে আজকে হাসিনা, আজকে কারজাইয়ের মতো আজকে একটি ক্রীড়ানক শাসক হিসাবে এখানে দুঃশাসন চালাচ্ছে। এই দুঃশাসনে কোষ্ঠাগত জাতি আজকে মুক্তির আজকে যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়ায়। এই যুগ সন্ধিক্ষণে আজকে পরিবর্তনটা অনিবার্য, এই পরিবর্তন আজকের এই বছরেই যাতে সমাপ্ত হয়, সংগ্রাম যেন সমাপ্ত হয়, তার জন্য হার ও ত্যাগের অঙ্গীকারে আমাদের উদ্দীপ্ত রাখবে। ভয় পাবার কিছু নেই, আশাগত হওয়ার কিছু নেই, সংগ্রাম হচ্ছে না, আমরা আন্দোলন করতে পারছি না, সকল পরিস্থিতির একটি রাজনৈতিক বিশ্লেষণ দায়িত্ব নেতাদের পক্ষ থেকে, সঠিক কর্মসূচি প্রণয়ের দায়িত্ব নেতাদের পক্ষ থেকে, মানুষ অকাতরে প্রাণ দেবে, রক্ত দেবে। 1966 সালে আওয়ামী লীগের অফিসে বাতি জ্বালানোর লোক ছিল না, শেখ সাহেবকে জেলে বন্দী করে রেখেছে, মুক্তি চাওয়ার স্লোগান মিছিল ছিল না। 1966 ছাত্র আন্দোলনের পর ধরে ছাত্র 11 দফা আন্দোলন এবং 1968 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানী ঘেরাও আন্দোলনের মাধ্যমে শেখ সাহেব জেল থেকে মুক্তি পায়। 1969-এর গণপুত্তান সফল হয়, আইয়ুব খা ক্ষমতাচ্যুত হয়, 71-এর নির্বাচন তার ধারাবাহিকতায়, 71-এর স্বাধীনতার মধ্যে দিয়ে গণতন্ত্র এবং আমাদের নাগরিক অধিকার স্বীকৃত হয়। আরেকটি আন্দোলনে এই দেশে আমরা সফলতা দেখেছিলাম, 1990-এর ছাত্র গণ আন্দোলন। আজকে তার চেয়ে সুতীব্র তীব্র আন্দোলন বাংলাদেশে গড়ে উঠবে, এই প্রেক্ষাপট স্পষ্ট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সেই সংগ্রামের কাফেলায় অংশগ্রহণ করা, সেই সংগ্রামের পথে আজকে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরে পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর প্রতি ভরসায়, বিশ্বাসে, আস্থায় আজকে আত্মসমর্পণ না করে মিথ্যে মামলায় কারারুদ্ধ হয়ে সংগ্রামকে শাণিত করছে। আজকে যে মা এত কষ্ট করে,
যে ভাই আজকে দেশের প্রতি মায়া ভালোবাসা রেখে আজকে পরবাসে দেশান্তরী থাকে, তাদের প্রেরণায় অগণিত জাতীয়তাবাদী কর্মী এবং দেশবাসী আজকে একই মোহনায় মিলিত হয়েছে সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা, তারেক রহমানকে দেশে ফেরানো, হাসিনার দুঃশাসনের অবসান ঘটানো, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা, সেই সংগ্রামের কাফেলায় উত্তরবঙ্গ ছাত্র ফোরাম, বাংলাদেশ ছাত্র ফোরাম আরও শক্তি যোগাবে। সঠিক কর্মসূচিতে আমরা আমাদের সংগ্রামকে সফল করব, এই প্রত্যাশায় সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানি। আমার কথা শেষ করছি, সবাইকে অভিবাদন, ধন্যবাদ। তারেক রহমান আসবে ফিরে, বাংলাদেশের বীরের দেশ, খালেদা জিয়ার মুক্তি হবে, শহীদ জিয়া অমর হোক, জাতীয়তাবাদীকে অস্ত্র দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল আলীম, সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দেলোয়ার হোসেন রাসেল, যুগ্ম সম্পাদক ঢাকা কলেজ ছাত্র দল, তুহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়, অলিউর রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপি সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের উদ্যোগে দেশপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজ থেকে 14 বছর আগে এমনি একটি দিনের সকালে দেশপ্রিয় নেতা তারেক রহমানকে গ্রেফতার করা হয়, নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টের কোনো অন্ধকার প্রকোষ্ঠে, নির্যাতন চালানো হয় অমানুষিক ভাবে। দেশপ্রিয় নেতা তারেক রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিভীষিকাময় অবস্থার তৈরি করা হয়, সেই বিভীষিকাময় অবস্থা থেকে আজও আমরা মুক্তি পাইনি। পরবর্তীকালে বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তারপরে একে একে গ্রেফতার করা হয় গণতন্ত্রকে, গ্রেফতার করা হয় ভোটের অধিকারকে, গ্রেফতার করা হয় মানবাধিকারকে। আজকে সারা বাংলাদেশ এই স্বৈর শাসকের কবলে পড়ে একটা বিভীষিকাময় অবস্থার মধ্যে অবরুদ্ধ কারারুদ্ধ অবস্থায় আছে। আর সেখান থেকে প্রিয় নেতা, দেশপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য, গণতন্ত্রকে মুক্তির জন্য, মানবাধিকারকে মুক্তির জন্য, ভোটের অধিকারকে মুক্তির জন্য নিরলস সংগ্রামে আছি আমরা, সংগ্রামে আছে বাংলাদেশের 20 কোটি মানুষ। আজকে তারেক রহমান বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন বাংলাদেশটাকে রক্ষা করবার জন্য, এই বিভীষিকাময় অবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধার করবার জন্য, তিনি নেতৃত্ব দেবার জন্য তিল তিল করে তৈরি হয়েছেন। একটা কথা আমি এর আগের একটা সভায় বলেছিলাম যে জিয়া পরিবারের তিনটি পুরুষ তিনটি যুগ সন্ধিক্ষণে বাংলাদেশটাকে রক্ষা করছেন। 1971 সালে আমরা যখন দেখেছি বাংলাদেশটাকে নেতৃত্ব দেবার জন্য কেউ ছিল না, রাজনীতিকরা পালিয়ে গিয়েছিল, নিজের জীবন বাজি রেখে একজন মেজর হয়েও সেদিন জিয়াউর রহমান দেশটাকে রক্ষা করেছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আর যখন একটি সাংবিধানিক সরকারকে হটিয়ে
গণতন্ত্রকে তছনছ করে যখন স্বৈর শাসক এরশাদ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যতম সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন, আর তাদের সন্তান জিয়া পরিবারের তৃতীয় পুরুষ দেশপ্রিয় নেতা তারেক রহমান। আজকের বাংলাদেশের বিভীষিকাময় অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করবার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত হয়েছেন। প্রস্তুত তারেক রহমান, প্রস্তুত বাংলাদেশ। শুধু হুইসেল দেবার জন্য বাকি সময়টা সকলকে প্রস্তুত করবার জন্যই এই সময়টা নিচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা তারেক। তাই তারেক রহমানের আজকের এই বন্দী কারাবন্দী দিবস উপলক্ষে আমি বলবো যে আজকে তারেক রহমানও উদ্বিগ্ন, একদিকে বাংলাদেশটাকে উদ্ধার করবার জন্য যেমনি তিনি তৈরি হয়েছেন তেমনি তার উদ্বিগ্নের কথাও আমরা জানি। সারা বাংলাদেশের মানুষ যখন উদ্বিগ্ন তখন আমাদের দেশপ্রিয় নেতা তারেক রহমান উদ্বিগ্ন। আজকে সারা বিশ্বে যেমন করোনা ভাইরাস সারা বিশ্বকে যেমন তাল মাতাল অবস্থায় ফেলেছে, তেমনি আজকে ভারতে মুসলিম নিধন, ভারতের হাজার হাজার মুসলমান গ্রাম পুড়িয়ে ছাই করে দেয়া হচ্ছে, ভারতে মসজিদকে জ্বালিয়ে দেয়া হচ্ছে। আমরা এই ঘটনায় একটা মুসলমান দেশ হিসাবে কোনোভাবেই উদ্বিগ্ন না হয়ে পারি না। তারেক রহমান উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন। আগামী 17 তারিখ ভারতের নরেন্দ্র মোদী বা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন। নরেন্দ্র মোদী, আপনি বাংলাদেশে এসে দেখুন বাংলাদেশের 20 কোটি মানুষের যে উদ্বেগ, যে উদ্বিগ্নতা দেখে যান আপনার দেশে কিভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আপনার দেশে ইসলামকে কিভাবে ভূলুণ্ঠিত করা হচ্ছে, মসজিদকে কিভাবে জ্বালিয়ে দেয়া হচ্ছে, আমরা উদ্বেগ না জানিয়ে পারছি না। আপনি দেখুন, আপনি ওখানে মুসলমানদেরকে রক্ষা করবার জন্য এখান থেকে শিক্ষা নিয়ে যান বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে কিভাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা কিভাবে অসাম্প্রদায়িক ভাবে আমরা সকলে নজিরবিহীন ভাবে একত্র বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। বাংলাদেশে এসে শিক্ষা নিয়ে যান, তারেক রহমানের দেশে এসে শিক্ষা নিয়ে যান। এই কথা বলে আজকে শুক্রবার 12:10 বেজে গেছে, আসলে অনেক কথা বলার জন্য এসেছিলাম। একটি বছর দেশপ্রিয় নেতা তারেক রহমান কারাগারে ছিলেন, পুরো একটি বছর বাইরে থেকেও তার সাথে সারাক্ষণ সম্পৃক্ত ছিলাম, কাজে অনেক কথা বলার ছিল। শুক্রবার আরো দুজন বক্তা আছেন, তাই বক্তব্য আর লম্বা চওড়া করবার সুযোগ নেই, আর সেজন্যই দুটি কথা বলে আপনাদের সকলকে দেশপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত আন্দোলনে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করবার অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সাথে সাথে আমার আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুক্রবার আমি নামাজটি পড়ব অনেক দূরে গিয়ে, আপনাদের কাছে আমি সবিনয়ে বিদায় নিয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, আসসালাম আলাইকুম। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী শক্তির বর্ষিয়ার নেতৃত্ব বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য কারা নির্যাতিত নেত্রী সেলিনা রহমান। আজকে বাংলাদেশ ছাত্র সমাজ এবং উত্তরবঙ্গ ছাত্র সমাজ আয়োজিত
আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূল ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 14তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মান আমার শেষ করে ছবি হয় প্রধান অতিথি আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল মাহমুদ আজকের সভাপতি ছাত্র সমাজের উপদেষ্টা মীর ব্যারিস্টার মীর হেলাল উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র ভাইরা আসসালাম আলাইকুম আজকে আমরা একটা ঘোর অমলের সমাজে বাস করছি যখন আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্ধকার কারাগারে বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে জীবন পার করছেন যার জীবন এখন সংকটাপন্ন যাকে আমরা আইনের মাধ্যমে বের করতে পারছি না তিনি জামিনযোগ্য হয়েও যাকে বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে যাকে কারাবন্দী করে রেখেছেন এবং তার মৃত্যু কামনা করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে সেই অবস্থায় আমরা আজকে পালন করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন যিনি সমগ্র বাংলাদেশের তৃণমূল পর্যায়কে সংগঠিত করেছিল সেই তারেক রহমান যিনি প্রথম এই যে ষড়যন্ত্র গণতন্ত্র হত্যা দেশীয় বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে যে ষড়যন্ত্র এক এগারোতে আসে সেই এক এগারোর প্রথম শিকার আমাদের জনাব তারেক রহমান তার কারাবন্দী দিবস হিসেবে আমরা আলোচনা করেছি আপনারা জানেন এক এগারো হলো আমাদের জাতির জীবনের সবচেয়ে বড় কলঙ্কময় দিবস কারণ আমরা জনাব তারেক রহমান জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক ছিলেন তিনি অরাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন তারই যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 9.5 বছর রাজপথে আন্দোলন করে দেশকে গণতন্ত্র পুনঃ দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং তারই সন্তান আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক আমাদের জনাব তারেক রহমান যিনি ছোটবেলা থেকে দেখেছেন কিভাবে মা দেশের জন্য কিভাবে তার বাবা দেশের জন্য এবং জাতীয়তাবাদী আদর্শকে সামনে নিয়ে যুদ্ধ করেছেন লড়াই করেছেন দেশকে পরিচালিত করেছেন এবং তিনিও একই পথে দর্শন হয়ে যখন তিনি সমগ্র তৃণমূলকে সংগঠিত করেন সেই সময় এই ষড়যন্ত্র সবচেয়ে প্রথম আঘাত আনে জনাব তারেক রহমানের উপরে তাকে বন্দী করে তার কারণ তারা তখন ভয়ে ভীত হয়ে যান আরেকজন জিয়াউর রহমান নতুন ভাবে উত্থান করছে সেই নতুন জিয়াউর রহমানের উত্থান ঘটনায় তারা তাকে সেই মুহূর্তে বন্দী করেন পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করেন আমরা দেখেছি এখন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার জনাব তারেক রহমানের নামে এখনো তারা ভয়ে ভীতিতে আতঙ্কিত হয় তারেক রহমানের নামে অনেক প্রচারণা করেছে অনেক মিথ্যা প্রচারণা করেছে অনেক দুর্নীতির বদনাম এনেছে কিন্তু তারেক রহমানকে কোনো কিছু ছুঁতে পারে নাই কারণ শত সাহসী যোদ্ধা হলেন আমাদের জনাব তারেক রহমান সেই তারেক রহমান আজকে দেশের যখন ঘোর অবনিষ্ঠা সেই ঘোর অবনিষ্ঠের মধ্যে তিনি যুদ্ধ করে চলেছেন সেই 7,000 মাইল দূর থেকে সমগ্র দেশ সমগ্র বিএনপি বিএনপি দল থেকে পুনর্গঠিত সংগঠিত করছে এই তারেক রহমানকে কারাবন্দী দিবসে আমরা আলোচনা করছি আজকে আমরা জানি আমার সামনে যে ভাইরা আছে তারা সকলে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ হলো আমাদের গৌরব ও অহংকার এই ছাত্র সমাজ 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969 গণ আন্দোলন থেকে শুরু করে এই ছাত্র সমাজ আমাদের 1989 আন্দোলন থেকে শুরু করে এর 7-6 হাজারের পতন ঘটানো সবকিছুই ঘটেছে আমাদের ছাত্র সমাজের মধ্য দিয়ে তাই আজকে আমি বলতে চাই একটা কথা শুধুমাত্র আমাদের আর আলোচনা মিটিং নয় আমাদের আর কি সত্যিকারে এক একজন সৈনিক হয়ে এক একজন শহীদ জিয়া হয়ে এক একজন জন্মের যেন এক একজন বেগম জিয়া হয়ে আজকে রাজপথে লড়াই করতে হবে যেমন লড়াই করে গেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন লড়াই করে গেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখনো আমাদের সামনে আলোক বর্তিত হয়ে কাজ করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কারাগারের অন্ধকার থেকে তিনি এখনো বলে যাচ্ছেন আমি মাথা নত করি নাই এদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব এবং আমার জনতার কাছ আন্দোলনের মধ্য দিয়ে আমি বের হব তাই তিনি এখন পর্যন্ত
তিনি এখনো অনমনীয় হয়ে আকস্মিক ভাবে লড়াই করছে। আর জনাব তারেক রহমান ঠিকঠাকের দূর থেকে আমাদেরকে সংগঠিত করার চেষ্টা করছে। তাই ভাইরা, আমাদের আজকে শুধু একটাই জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে রাজপথে নামতে হবে। আমাদের সোহেল বলে গেছেন রাজপথে আমরা নামবো, সে না রাজপথে নামতে গেলে আমরা জানি বাংলাদেশ আজকে রক্তের মধ্যে ভাসতে, বাংলাদেশ আজকে দুর্নীতির মধ্যে ভাসতে, বাংলাদেশ আজকে অনেক কিছু করতে, যত নোংরা রাজনীতি ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর বেগম জিয়াকে যদি মুক্ত করতে না পারি, যদি পতন ঘটাতে না পারি, তাহলে কিন্তু আমাদের জনাব তারেক রহমান, যিনি আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা, যিনি আমাদের ভবিষ্যতের শহীদ জিয়া, জিয়ার আরেকজন আরেকটি জিয়া, সেই তারেক জিয়াকে আমরা বাংলাদেশে আনতে পারবো না। তাই ভাইরা, এখানে ছাত্র ভাইরা আছেন যারা সবসময় সব কাজে বিপ্লবে ও অগ্রণী ভূমিকা পালন করেন, আজকে আপনাদের দায়িত্ব আপনারা সামনে এগিয়ে আসুন এবং এগিয়ে এসে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আপনারা বেগম খালেদাকে মুক্ত করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটান। আমি এই বলে আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এইভাবে ছাত্র সমাজ, আপনারাই আমাদের বল, আপনারাই আমাদের শক্তি। এই শক্তি কোনোদিন কোনো ফ্যাসিজম সরকার কোনো দিকতে পারে না। সেই শক্তিকে আজকে একত্রিত হতে হবে, আজকে তাদেরকে একত্রিত হয়ে জনগণের সাথে মিশে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাঙালি জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। মাননীয় প্রধান এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি বীর চট্টোপাধ্যায়ের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ব্যারিস্টার বীর হেলা। বাংলাদেশ ছাত্র ফোরাম এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির প্রাক্তন চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত বাংলাদেশ ছাত্র ফোরাম এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে শুক্রবার জুমাবার এরপর আপনারা সবাই কষ্ট করে এসেছেন, সবটাকে বরাবর মধ্যে সম্পন্ন করেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্র ফোরামের নেতৃবৃন্দ এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নেতৃবৃন্দকে, কারণ দীর্ঘ সময় ধরে তারা কনস্ট্যান্টলি এই অনুষ্ঠানটা করে যাচ্ছে এবং সফলতার সাথে করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তবে মূল বিষয়বস্তু একটি, যেটি আমাদের প্রিয় হাবিব নবী সোহেল খান বলে গেছেন, রাজপথে নামতে গিয়ে ভয়ভীতি বুকে নিয়ে চললে হবে না, ভয়ভীতিকে জয় করে যদি সামনে এগোতে পারি তাহলে ইনশাল্লাহ গণতন্ত্র মুক্তি পাবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে অচিরে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, উত্তর জনপদের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ জুগু। উপস্থিত
উপস্থিত আমার বড় মন বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিমা রহমান, উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাইয়ের আসলাম, এর অনেক দীর্ঘ বক্তৃতা হয়ে গেছে। হাবিবুর রহমান, সোহেল, জুয়েল, এদের বক্তৃতার পরে হাবিবুর রহমান হাবিবুদের বক্তৃতার পরে আর খুব বেশি পয়েন্ট আছে বলে আমার মনে হয়। আর মোটামুটি সময় হয়ে গেছে, হাতেও সময় নেই বেশি। তবে আজকে আমরা বিএনপির যে অবস্থায় আছি সেটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে। আজকে কেন বেগম খালেদা জিয়ার জেলে বন্দী, কেন তারেক রহমান আজকে দেশে ফেরত আসছে পারছে না, এটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে খুব পরিষ্কার বুঝতে পারবো যে এর পিছনে দেশি এবং বিদেশি স্বার্থ জড়িত আছে বলেই আজকে বেগম জিয়াকে জেল থেকে বের করা যাচ্ছে না। আজকে জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে এবং তারেক রহমান সাহেব আজকে বিদেশে আছে। জিয়াউর রহমান সাহেবের আমরা বাংলাদেশি জাতি তোমাদের রাজনীতি করি, জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিটা দিয়েছিল এই কারণেই দিয়েছিল যে বাংলাদেশের যে স্বার্থ সে স্বার্থ রক্ষা করতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে স্বাক্ষর করবে। এবং আমরা একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের আশেপাশে বড় বড় রাষ্ট্র আছে, তারা তাদের প্রতিপত্তি তাদের প্রভাব আমাদের দেশে যাতে বিস্তার না করতে পারে সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতির সৃষ্টি হয়েছে। রাজনীতি সৃষ্টি হয়েছিল পার্বত্য চট্টগ্রামের গৃহযুদ্ধের মাধ্যমে দিয়ে। সেই পরিস্থিতিতে জিয়াউর রহমান সাহেব এসে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করেছিল, বাংলাদেশ নিজের পায়ে আসতে দাঁড়িয়ে আছে। এই জিয়াউর রহমানের মতো একজন খাঁটি জাতীয়তাবাদী নেতা থাকলে যে উনিশ বাদের অসুবিধা হবে না বুঝতে পেরে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়েছিল। তারা মনে করেছিল যে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি জিয়াউর হত্যার সাথে শেষ হয়ে যাবে, ভাগ্যে বাল হয়ে গেল। বেগম খালেদা জিয়া তার শক্ত হস্তে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির পতাকা আবার তুলে ধরল এবং উনি এসেছেন প্রধানমন্ত্রী। তারপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া, আমাদের মা যখন সংগঠন দল সংগঠন বোঝাচ্ছিলেন তখন তার পুত্র তার পাশে তাকে সহযোগিতা করেছিলেন, যার ফলে আমরা 2000 সালে ক্ষমতায় এসেছিলাম। এবং এর আগে বক্তারা বলে গেছেন 2000 সালে ক্ষমতা আসার পর থেকে ষড়যন্ত্র শুরু হয়েছিল। কেন ষড়যন্ত্র শুরু হয়েছিল? যাদের স্বার্থ ছিল বাংলাদেশের প্রতি, যারা বাংলাদেশকে বাজার করতে চেয়েছিল, তারা মনে করেছিল জিয়া চলে গেছে কিন্তু জিয়ার স্ত্রী এবং জিয়ার পুত্র এই দেশে বিএনপিকে আরো মজবুত করে ফেলছে, সুতরাং তাদের স্বার্থ সংরক্ষণ হবে না, তাই একা করেছে ছিল। এবং একাকারে তারেক রহমান সাহেবের সাথে আমরা বন্ধু হয়েছিলাম, আমরা বন্ধু হয়েছিলাম, আমরা জেনেছিলাম। আজকে বুঝতে হবে যে কাউকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য আজকে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এবং এই শক্তিটি অনেক বড় শক্তি। শুধু এই শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে একমাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ধ্বংস করতে পারা যাবে। সোহেল বলে গেছেন পুলিশ পুলিশের হুইসেল বাজলে দৌড় দিলে গণ আন্দোলন হবে না।
আমরা গণ আন্দোলন করেছি। আজকে আপনি বড় বড় কথা বলে না, শিমুল বিশ্বাস বলে গেছে ষাটের দশকে আওয়ামী লীগের অফিসে হারিকেন পাবদানোর লোক ছিল না, মাহমুদুল্লাহ বসে থাকতো, আবুনের রহমান থাকতো, ছাত্র আন্দোলন হয়েছিল দেশে ষাটের দশকে, আইফানের একদিনের আন্দোলন, আইফানের পতন হয়েছিল, সেই পতনের পরে বাংলাদেশে নির্বাচন হয়েছিল, নির্বাচন হল বাংলাদেশে। সুতরাং বিএনপির যে মূল আন্দোলনের শক্তি ছিল ছাত্রদল, আমাদের অঙ্গ সংগঠনগুলি, তারা যদি রাজপথ প্রকৃত না করতে পারে, আমার মতো বাবুটুকু বা শ্রীবাবার মতো 69 বছর 70 বছর 72 বছরের বুড়াদের যে আন্দোলন মানুষ আসবে না। আন্দোলনে মানুষ আসে যেখানে তারুণ্য দেখে, আসে তারুণ্যের প্রতিনিধিত্ব করেন তারেক রহমান, আসে সেই তারেক রহমান বিদেশে, আমরা যারা তরুণ আছেন, আমাদের ছাত্রদল যুবদল এখানে যারা আছেন, যারা দিল্লিতে আসলে যাদের নাম ঘোষণা করতে হয়, নাম ঘোষণা না করলে ওনারা রাগ করেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে আজকে বলছি, এই নামটা ঘোষণার সময় আন্দোলন করে যদি ঘোষণা হতো তাহলে বুঝতাম যে আজকে এই নাম ঘোষণার আমি বিক্ষুব্ধ। আমি দেখেছি যে মিটিং শেষের আগে হয়েছে তার নামও বলা হয়েছে, এই যে ব্যক্তির সর্বস্ব দলের অবস্থা হয়েছে, ব্যক্তির নাম বলতে হবে তারপরে হাত দিতে হাতে তালি বাঁধবে, এই যে আন্দোলন হয় না 69 আন্দোলনের যে আগুনটা জ্বলেছিল আসাদের রক্ত দিয়ে, আসাদকে জ্বলছিল, কিন্তু সেই আসাদের লালসা ছিল সে আন্দোলনের মূল মন্ত্র, যে আন্দোলনের মর্মভাষাকে এগিয়ে দিয়ে গেছিল। রহমান সাহেব আগরতলা মামলাতে মুক্তি পেয়েছিল। সুতরাং আন্দোলন করতে হলে আগে নিজেদেরকে তৈরি হতে হবে। এখন যে অবস্থায় চলে গেছে, এই অবস্থায় যদি বুকে রক্ত না দেওয়া যায় তাহলে আন্দোলন জমবে না, জনগণ এগিয়ে আসবে না, সেটা করতে পারবে একমাত্র ছাত্র সংগঠন। আমরাও ছাত্র অনেক কম বয়সে আমরা 69 আন্দোলন করেছি, 18-29 বছর বয়স ছিল তখন, মুক্তিযুদ্ধে গেছি 20 বছর বয়সে, তখন মৃত্যু কাকে বলে এই জিনিসটা ভয় মনে হইত না। এখন যদি আমাকে বলো মৃত্যু ভয় করেন, মৃত্যু ভয় করি আমি, তারুণ্যই তো মৃত্যু নির্ণয় করতে পারে। কবি শামসুর রহমানের আসাদের লালসাট বাংলাদেশের তরুণদের প্রত্যেকে একটা মূল মন্ত্র ছিল, তাই আজকে তোমাদের কাছে বলতে চাই যে ভাই নাম ঘোষণা না করে নিজে এলাকায় এলাকায় যে দুর্গ করে চলো, তখন দেখবা যখন আন্দোলন শুরু হবে তখন এমনি নাম এসে যাবে, হাততালি দেওয়া অনেক পাবা, কিন্তু এই হাততালিতে কোনো সান্ত্বনা নাই বা কোনো আনন্দেরও কিছু নাই। আমি কিন্তু বারে বারে না করছি নাম বলবো না, এই জন্য বলেছি এই নাম বলার জন্য দেহ দষ্ট হয়ে যায়, আগুন যেটা নিয়ে আসে সেই আগুন নাম বলার পরে হাততালি দেওয়া নিভে যায়, আগুন জ্বালা যাবে নিজের মধ্যে, তাহলে তারা কখন মুক্তি পাবে, কখন যে মুক্তি পাবে। আমি অনেকবার বলেছি আন্দোলন কোন দিন অফিসিয়াল দিয়ে হয় না, আন্দোলনকে তৈরি করে নিয়ে আসতে হয়। আমাদের মধ্যে এখন একটা কথা হয়ে গেছে, নেতারা করে না আন্দোলনরা, নেতারা করে না কর্মীরা নেতাদেরকে বাধ্য করে আন্দোলন নামতে, এটাই হলো মূল কথা। যা হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, তারেক রহমানের প্রতি, দেশের বেগম খালেদা জিয়ার প্রতি, এই দায়িত্ব আমাদের পালন করার কথা ছিল।
আমরা কেউ পালন করতে পারি না। এই বন্ধ ঘরের মধ্যে বসে তারেক রহমানের নাম বন্দি দিবস পালনের মধ্যে কোন কৃতিত্ব নাই, যদি না আমরা রাজপথে মহাসভা করে যদি এই বন্দি মুক্তি দিবস সেই সাহস সঞ্চার করে রাজপথে পার্টি অফিসের সামনে আমরা বিশাল জনসভা করে পালন করি, সেই দিন হবে দিন বন্ধুদের পালা। আমি আর বক্তব্য দিতে চাইছি তোমার না, আমাদের সময় হয়ে গেছে। আমি এই কথাগুলো বললাম হয়তো অনেকে খারাপ লাগতে পারে, অনেক মেয়েদের খারাপ লাগতে পারে, সেটাই হলো বাস্তবতা। এই বলে বক্তব্য